পরিচয় মিলল সদ্য মাহোয়া গণজাগরণ মঞ্চের স্লোগান কন্যা লাকির স্বামীর। গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময় ব্যঞ্জন বর্ণের বর্ণগুলো দিয়ে স্লোগান উদ্ভাবন করে জনপ্রিয় পেয়েছিল ছাত্র ইউনিয়নের নেত্রী লাকি আক্তার। তখন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরানের সরকারের পরেই লাকি ছিলেন মঞ্চের দ্বিতীয় পরিচিত মুখ। এরপর বুড়িগঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক পানি। লাকিও সময়ের সাথে সাথে বিয়ে করে সংসারী হয়েছেন। বিয়ে করেছিলেন রাজনৈতিক সহযোদ্ধা ছাত্র ইউনিয়নের জাহিদুল ইসলাম সজীবকে। এরপর মা হলেন লাকি। শনিবার রাজধানীর একটি হাসপাতালে ফুটফুটে এক সন্তানের জন্ম দিয়েছেন তিনি। লাকির মা হওয়ার তথ্য নিশ্চিত করেছে তার স্বামী ও ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় নেতা জাহিদুল ইসলাম সজীব। এ বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন জাহিদুল ইসলাম সজীব। সেখানে নবজাতকের ছবি দিয়ে পাশাপাশি নামও দিয়েছেন রোজা বা সূর্য। প্রসঙ্গত, ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত লাকি আক্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী ছিলেন। ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতিও হয়েছেন লাকি। লাকির স্বামী জাহিদুল ইসলাম সজীবও ছাত্র ইউনিয়নের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংসদের সভাপতির দায়িত্ব পালন করেছেন।